আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, নিয়মিত স্বাস্থ্য এবং মেডিসিন বিষয়ক ইনফরমেশন পড়বে সকলকে জানাচ্ছি বিশেষ অভিনন্দন। আজকের আলোচনায় আমরা ব্রোডিল লেভো মেডিসিন সম্পর্কে জানবো। ব্রোডিল লেভো মেডিসিনটি কী কী সমস্যা, এটি কাদের জন্য নির্দেশিত, মেডিসিনটি সেবনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা, ইত্যাদি বিষয়গুলো নিয়ে চলুন বিস্তারিত তথ্য আলোচনায় জেনে নেই। সম্মানিত ভিউয়ার্স, ব্রোডিল লেভো লিভোসল ভিটামল প্রিপারেশনে এসিআই লিমিটেড একটি বহুল ব্যবহৃত জনপ্রিয় ব্র্যান্ড প্রোডাক্ট। ব্রোডিল লেভো এটি চমৎকার মানের মেডিসিন যা বঙ্ক স্পাজম, শ্বাসনালী দুর্বলতা, ফুসফুসের দুর্বলতা, হাঁপানি, শ্বাসকষ্ট, এজমা, কফ, কাশি ইত্যাদি উপসর্গের চিকিৎসা ক্ষেত্রে এটি নির্দেশিত হয়ে থাকে। সমৃদ্ধ বিয়ার্স, ছোট শিশু যাদের শ্বাসনালী দুর্বলতায় শ্বাসকষ্ট, দ্রুত শ্বাস প্রশ্বাস, গলায় শব্দ হওয়া, বুকের মাঝে ভেঙে যাওয়া লক্ষণ সহ সবসময় এক ধরনের শ্বাসের সমস্যা দেখা দেয়, তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা দূর করার ক্ষেত্রে ব্রোডিল লেভো খুবই চমৎকার একটি মেডিসিন। ব্রোডিল লেভো শ্বাসনালী ফুসফুসের ত্রুটি দূর করে শ্বাসনালী সংকোচন এবং সম্প্রসারণ ক্ষমতা বাড়ায়, ফলে শ্বাসনালীর প্রতিবন্ধকতা দূর হয়ে শিশুর কফ, কাশি, অ্যালার্জি সিমটম থেকে শিশু সম্পূর্ণ রক্ষা হয়ে থাকে। সমৃদ্ধি বিয়ার্স, ছোট শিশু, বয়স্কদের সহ সকল বয়সীদের শ্বাসকষ্ট, হাঁপানি, এজমা সহ কফ, কাশি দূর করতে ব্রোডিল লেভো খুবই চমৎকার একটি মেডিসিন। ব্রোডিল লেভো মেডিসিনটি শীতকালীন কফ, কাশি, ঠান্ডা এবং অ্যাজমা শ্বাসকষ্ট লক্ষণ থেকে সকলকে অত্যন্ত কার্যকরভাবে রক্ষা করে থাকে। বিশেষ করে যাদের শ্বাসের টান রয়েছে, বঙ্কে স্পাজম রয়েছে, সিওপিডি রয়েছে, নিউমোনিয়া এই ধরনের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে ব্রোডিল লেভো মেডিসিন একটি চমৎকার মেডিসিন হিসেবে কাজ করে থাকে। সমৃদ্ধি বিয়ার্স, ব্রোডিল লেভো একটি চমৎকার মানে নিরাপদ মেডিসিন যা ডাক্তাররা অবশ্যই রোগীদের এটি চিকিৎসার জন্য সাজেস্ট করে থাকেন। সমৃদ্ধি বিয়ার্স সেবন মাত্রা, ব্রোডিল লেভো 2 বছর বয়স থেকে 6 বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য হাফ চা চামচ করে দিনে 3 বার খাবার পর সেবন করা যায় এবং 6 বছর থেকে 11 বছর বয়স শিশুদের জন্য ব্রোডিল লেভো 1 চা চামচ করে দিনে 3 বার খাবার পর সেবন করা যায় এবং প্রাপ্তবয়স্কদের জন্য ব্রোডিল লেভো এটি 2 চা চামচ করে দিনে 2 বার বা 3 বার খাবার পর সেবন করা যায়। তবে অধিগত নিরাপত্তার জন্য এই মেডিসিন অবশ্যই চিকিৎসকের সঠিক পরামর্শ সেবন করতে হবে। গর্ভাবস্থায় স্তনদানকালীন সময় ডাক্তারের পরামর্শ ক্রমে ব্রোডিল লেভো মেডিসিন সেবন করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া, ব্রোডিল লেভো সাধারণত সুসহনীয়, তবে মাঝে মধ্যে বমি ভাব, এপিগ্যাস্ট্রিক পেন, ডায়রিয়া এবং জ্বলনি দেখা দিতে পারে। সমৃদ্ধি বিয়ার, শ্বাসকষ্ট, এজমা, হাঁপানি, শ্বাসনালী দুর্বলতা, ফুসফুসের দুর্বলতা জনিত উপসর্গগুলো দূর করতে ব্রোডিল লেভো একটি খুবই কার্যকর মেডিসিন যা সুনির্দিষ্টভাবে এসব সমস্যা দূর করার ক্ষেত্রে কাজ করে থাকে। আপনার যদি এই ধরনের সমস্যা থেকে থাকে তাহলে আপনি এই মেডিসিন সেবন করতে পারেন এবং আপনার সুনামণি যদি এই ধরনের সর্দিজনিত, হাসিজনিত, কাশিজনিত, শ্বাসকষ্ট, এজমাজনিত সমস্যা থাকে তাহলে এই মেডিসিনটি আপনি শিশুকে সেবনের জন্য দিতে পারেন। প্রিয় ভিউয়ার্স, বিভিন্ন প্রকার মেডিসিনের সহজ সরল তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আজকের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেওয়ার জন্য রইল। সকলকে বিশেষ ধন্যবাদ, আল্লাহ হাফেজ।